আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি ফুড পান্ডায় অর্ডার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো আপনি ফুড পান্ডায় অর্ডার করার জন্য আপনি কি করবেন, ফুড পান্ডাতে চলে আসবেন। ফুডপান্ডায় চলে আসে আবার ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে থ্রি লাইন পেয়ে যাবেন। এখান থেকে আপনি কি করবেন, অ্যাকাউন্ট যদি খোলা না থাকে তো ফেসবুক বা আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলে তারপর আপনি কি করবেন, ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন, সাইন আপ করে নেবেন। এটা হয়ে গেলে ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা নিচের দিকে লক খুলে দেখতে পারবো পিক আপ টেক ওয়ে ইন 15 মিনিট। আমরা এই অপশনটাতে সিলেক্ট করে দেবো। আমরা 15 মিনিটের ভিতরে খাবার হাতে পেতে চাই, এই অপশনটাতে ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর আপনার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো সেগুলো এখানে শো করবে। আপনি এখানে শো ম্যাপে দেখতে পারবেন বা এখানে আপনি যে কোন খাবারটা কত মিনিট লাগবে, এই যে 25 মিনিট লাগবে এই খাবারটা আপনার এখানে আসতে এবং 2.5 কিলোমিটার মানে আপনার দূরে এখানে সবগুলো এখানে শো করতেছে। এই যে 5 মিনিট লাগবে হাজিরানা বিরিয়ানি। তো আমরা এখানে আমাদের আশেপাশে খাবারগুলো পেয়ে যাবো। তো আপনি যে খাবারগুলো অর্ডার করতে চাচ্ছেন সেগুলো পছন্দ করে সিলেক্ট করে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য ধরেন আমি এই খাবারটা অর্ডার করবো, এটার উপরে ক্লিক করে দিবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমি বিরিয়ানি অর্ডার করছি। তো এখানে আমরা কি বিরিয়ানি অর্ডার করবো, মাটন কাচ্ছি, বিফ, তেহেরি, চিকেন বিরিয়ানি। তো আপনি যে অপশন ভিতরে চলে আসবেন সেগুলো ভিতরে আপনার খাবারের আইটেমগুলো পেয়ে যাবেন। আমি কি করবো, তেহেরি বিফ তেহারি উপরে ক্লিক করে দিবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি হাফ থাকে বা সাথে ফুল থাকে এরকম কিন্তু অপশন থাকে সেগুলো শো করবে। আমি কি করবো হাফ, এটাই ক্লিক করে দিবো। ক্লিক করে দেওয়ার পর আপনি কয়টা অর্ডার করতে চাচ্ছেন সেটা এখানে প্লাস মাইনাস পাবেন। আমি হাফ এই যে ধরেন আমি 5টা অর্ডার করতে চাচ্ছি বা এখানে মাইনাস করে দিলাম, তো আমি 1টা অর্ডার করতে চাচ্ছি। তো আপনার যদি 5টা অর্ডার করেন এখানে প্লাস মাইনাস পেয়ে যাবেন। তো এটা আপনি কম বেশি করে নেবেন, করে নিয়ে আপনার পছন্দ মতো আর কি করে নেবেন যে কয়টা অর্ডার করতে চাচ্ছেন সেটা দিয়ে তারপর নিচের দিকে লক খুলে দেখতে পারবেন অ্যাড টু কার্ট, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে যে নিচের দিকে লেখা আছে রিভিউ পিক আপ অর্ডার, এটার ভিতরে চলে আসবেন বা এখান থেকে ব্যাগ দিয়ে আপনি উপরে দেখতে পাবেন শপ নামে একটা অপশন আছে, এটা চলে আসবেন। চলে আসার পরে যে ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা এখানে কার্টে অ্যাড করে ফেলছি, তো আমরা এটা ফুল কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এখানে রিভিউ পেমেন্ট অ্যান্ড এডিট এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ লেখায় ক্লিক করে দিবেন। রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেসে চলে আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে। তো উপরে যেটা দেখাচ্ছে সেটা হলো লোকেশন, আমি কোন জায়গায় আছি সেটা অটোমেটিকভাবে তারা লোকেশনটা নিয়ে নিছে। তো আপনার লোকেশনটাও নিয়ে নেবে। তারপর আপনার নিচের দিকে সবকিছু দেখে নেবেন, যে এখানে 1 বিফ তাহারি 122 টাকা এবং প্ল্যাটফর্ম ফিস 3 টাকা এবং বেড 8 টাকা, মোট হলো আমার এখানে টোটাল আপনার 132 টাকা পে করতে হবে। তো আপনি কিভাবে পে করবেন, সিলেক্ট পেমেন্ট মেথড এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর 2টা অপশন পেয়ে যাবেন, ক্রেডিট কার্ড এবং বিকাশ। তো বিকাশ ক্লিক করে দিবেন। বিকাশে ক্লিক করে দেওয়ার পর প্লেস পিক আপ অর্ডার এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ অপশনে নিয়ে আসবে, আপনার বিকাশে পে করার জন্য তারা বলবে আই এগ্রি। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপনার ওইখানে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে দিবেন। কোড দিয়ে দেওয়ার পর আপনার কত টাকা সেটা অটোমেটিকভাবে অ্যামাউন্ট এখান থেকে কেটে নেবে ফুডপান্ডা, তারপরে আপনার অর্ডারটা হয়ে যাবে। তারপরে এখানে আপনার সবকিছু দেখতে পারবেন। আপনি সেভাবে বিকাশে পেমেন্ট করে দেওয়ার পর আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার ঠিকানায় খাবারটা পৌঁছে যাবে। এবং আপনি এখানে যে কার্টে যে অপশনটাতে এখানে আপনি এখানে পিক আপ বা আপনি দেখতে পারবেন যে খাবারটা কোন জায়গায় আছে এবং তার সাথে কন্টাক্টে কথা বলতে পারবেন। এখানে আপনি মেসেজ অপশনও পেয়ে যাবেন। তো ব্যাস অবশ্যই বুঝেছেন কিভাবে আপনি ফুডপান্ডায় অর্ডার করবেন।